বিচারক ও পুলিশের শীর্ষ কর্মকর্তাকে হুমকি দেয়ায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ই ইনসাফ প্রধান ইমরান খানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। ইমরান খান গ্রেপ্তার করা হতে পারে এই গুঞ্জন ছড়িয়ে পড়লে রোববার ইসলামাবাদের বনিগালায় তার বাসভবনের সামনে জড়ো হন শত শত পিটিআই সমর্থক। ওই সময় তিনি বাসভবনেই ছিলেন। টুইটারে পিটিআই নেতা আলী আমিন গান্দাপুর বলেন, ইমরান খানকে গ্রেপ্তার করা হলে ইসলামাবাদ দখল করে নেওয়া হবে। ইসলামাবাদ পুলিশের গণমাধ্যম শাখার প্রধান তকি জাওয়াত জানান, গ্রেপ্তার করতে নয়, আইন শৃঙ্খলা রক্ষার জন্যই ইমরানের বাসভবনের সামনে অবস্থান নেয় পুলিশ। শনিবার এক সমাবেশে ইসলামাবাদের আইজি ও ডেপুটি আইজি ও সেশন জজ জবা চৌধুরীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন ইমরান চৌধুরী। তার উপদেষ্টা শাহবাজ গিলের গ্রেপ্তার ও রিমান্ডকে কেন্দ্র করেই এই হুমকি দেন তিনি। As legitimate. This is a very dangerous thing in this country.